আলোর উৎসবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দুই চব্বিশ পরগনাতেও খোলা হলো কন্ট্রোল রুম উপকূলবর্তী এলাকাতে চলছে মাইকিং সুন্দরবনের বিভিন্ন জায়গায় ফেরি চলাচলের ওপর বিধিনিষেধ দুর্যোগ মোকাবিলায় তৎপর প্রশাসন কালীপুজোয় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় চিত্রাং রাজ্যের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি সুন্দরবনের একাধিক নদীতে চব্বিশ ও পঁচিশ তারিখে ফেরি চলাচল বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী হিঙ্গলগঞ্জ মিনাখা হাড়োয়া হাসনাবাদ সহ একাধিক ব্লকের নদী তীরবর্তী অঞ্চলের মানুষকে প্রশাসনের তরফ থেকে মাইকের মাধ্যমে প্রচার করে সতর্ক করা হচ্ছে অপরদিকে মৎস্যজীবীরা যাতে নদী বা সমুদ্রে না নামেন তার জন্যেও নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রশাসন প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল মেডিকেল টিম বিদ্যুৎ দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরগুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শহীদুল্লাহ গাজী বলেন আমাদের পঞ্চায়েত দিনরাত দুর্বল নদীবাদগুলির ওপর নজরদারি রাখছে অন্যদিকে মাইকের মাধ্যমে প্রচার শুরু হয়েছে নদীতে মৎস্যজীবীদের নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাই এলাকার সকল মানুষের কাছে দিননগর কোস্টাল থানার পক্ষ থেকে বিশেষ সতর্ক বার্তা আপনি আপনারা 24 ও 25 অক্টোবর বিশেষ করে এই দুই দিন বিশেষ ভাবে সতর্ক থাকবেন কারণ ঘূর্ণিঝড় চিত্রাঙ্গ 80 থেকে 100 কিলোমিটার বেগে প্রবল বর্ষণ সহ আমাদের উপকূলে আসবে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে যারা গভীর সমুদ্রে কিংবা নদীতে মাছ ধরতে যান তাদের কাছে বিনম্র অনুরোধ আগামী চব্বিশে পঁচিশ তারিখে নদীতে কিংবা সমুদ্রে মাছ ধরতে যাবেন না আর সেই সঙ্গে যারা ফেরি সার্ভিস করেন আচ্ছা এখান থেকে যারা মথুটি চালান তাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিনম্র আবেদন আপনারা আগামী চব্বিশ ও পঁচিশে অক্টোবর এই দুদিন আপনাদের ফেরি সার্ভিস অর্থাৎ ভটভুটি চালনা বন্ধ রাখবেন একদিকে উঁচু বাড়ি ফ্ল্যাট সেন্টারগুলিকে ঠিক রাখা রয়েছে অন্যদিকে খাবারের ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ঝড়ে বড় বিপর্যয় আসলে তার মোকাবেলা করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে পাশাপাশি আবহাওয়া দপ্তরের নির্দেশ মতো ইতিমধ্যেই গঙ্গাসাগর কোস্টাল থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদীর উপকূলবর্তী এলাকাসহ মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতামূলক প্রচার শুরু করা হয়েছে সুন্দরবনে হেমনগর থানার এখানে প্রচার দিচ্ছে এই ঝড়ের জন্য আমরা দীপাবলিতে খুব আশঙ্কায় আছি আমরা খুব ভাবছি যে এই ঝড়ে হয়তো আমাদের কেউ ক্ষতি হতে পারে বা আমফানে আমাদের প্রচুর ক্ষতি করে দিয়ে গেছে হ্যাঁ এবার তার জন্যে আমরা খুব একটা দুশ্চিন্তার ভিতরে আছি হ্যাঁ এবার আছে যে আমি হিউনকা ব্লক থেকে বিডিও অফিসই আমাদের ওইখানেও বলছে যে খুব একটা একটা ঝড় আছে তার জন্যে আমরা খুব একটা দুশ্চিন্তার ভিতরে আছি গঙ্গাসাগর এলাকায় ক্ষতিগ্রস্ত নদী বাদ পরিদর্শনে নদীপথে পরিদর্শন করেছেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল তিনি বলেন বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে পাশাপাশি গভীর সমুদ্রে যে সকল মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন তাদের অবিলম্বে উপকূলে ফিরে আসার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন রিসেন্ট যেটা আছে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের থেকে ডিপেন্ডেন্স চলছে গতকাল থেকে আমাদের মৎস্যজীবীদের সকলের কাজ চলছে এছাড়া আমাদের মধ্যে আছে সেগুলো রেডি করার কাজ চলছে